SJDA দুর্নীতিকাণ্ডের তদন্তে সিবিআই দাবি বামেদের। বোর্ড চেয়ারম্যান ও সদস্যদের আড়াল করা হচ্ছে বলে অভিযোগ শিলিগুড়ি মেয়র অশোক ভট্টাচার্যের। দুর্নীতি আড়াল করতে ও মুখ বন্ধ রাখতে SJDA এর বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারদের নিয়মের বাইরে গিয়ে পদোন্নতি করানো হয়। তার অভিযোগ ইডির হাতে, যাতে মালদার প্রাক্তন জেলাশাসক গোদালা কিরণ কুমার না পড়েন সেজন্যই সিআইডি তাকে গ্রেফতার করেছে। দিল্লিতে জামা মসজিদের শাহী ইমামের সঙ্গে মুকুল রায় বৈঠক ঘিরে জল্পনা। বৈঠক শেষে সৈয়দ আব্দুল গাফর শাহ বুখারীর দাবি, রাজ্যে বর্তমান পরিস্থিতির পাশাপাশি সংখ্যালঘুদের জন্য কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। 2016 বিধানসভা নির্বাচনে সমর্থনের প্রশ্নে অবশ্য ধোঁয়াশা জিয়ে রেখেছেন জামা মসজিদের শাহী ইমাম। তার তাৎপর্যপূর্ণ মন্তব্য মুকুল রায়ের সঙ্গে তখনও সাক্ষাৎ হয়েছিল। 2014 লোকসভা নির্বাচনের আগে আমরা তৃণমূলকে সমর্থনের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু 2016 এখন অনেক বাকি, কাকে সমর্থন করব তা পরে ঠিক করব। স্কুলের পার্শ্ব শিক্ষককে মারধর, স্থানীয় তৃণমূল নেতার অনুগামীদের হাতে নিগ্রহের অভিযোগ। অভিযোগ, জামাল উদ্দিন আনসারী নামে আসানসোলের রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ওই পার্শ্ব শিক্ষক যখন বাড়ি ফিরছিলেন তখনই তার উপর চড়াও হয় কয়েকজন, মারধর করা হয় তাকে। জামাল উদ্দিনের অভিযোগ, আজ ক্লাস নেওয়ার সময় তাকে প্রাণনাশের হুমকি দেন স্থানীয় তৃণমূল নেতা ও স্কুলেরই ক্লার্ক গোলাম সরোবর। তারপর বাড়ি ফেরার সময় ওই নেতার অনুগামীরা তাকে মারধর করে বলে অভিযোগ। গোটা বিষয়টি তিনি আসানসোলের উত্তর থানা ও পুলিশ কমিশনারকে SMS করে জানিয়েছেন। স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে অনুমোদন পত্র দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল ওই স্কুলে।